ফের কাঁপানো বৃষ্টির তুফানি পূর্বাভাস দিল হাওয়া অফিস। কোন কোন জেলায় জোরালো দুর্যোগ রয়েছে, কতদিন চলবে দুর্যোগ, কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই জানাবো বিস্তারিত এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায়। নিম্নচাপের জেরেই এই দুর্যোগ। এই পর্বে কতদিন পর্যন্ত থাকবে বৃষ্টির দাপট, বৃষ্টির পালা শেষ করে ফের কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে, এসব তথ্য দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফের একবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার পাশাপাশি হাওড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার হুগলি, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনো কোনো জায়গায় আজ তিলোত্তম মহানগরীতে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের কোনো কোনো অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও। আগামীকাল এবং পরশু শনিবার উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত দুর্যোগ চলবে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে রাজ্যের একাধিক জেলায়। হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি চলবে। এরপর শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদিও এইসব জেলায় সব জায়গায় ভারী বৃষ্টি হবে না, দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আজ উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সপ্তাহান্তেও রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায়। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তিলোত্তমায়।